তো বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো পুকুরে পাহাড়ে। এখান থেকে একটা হাঁস ধরে নেব, আজকে হাঁসের মাংস রান্না করব। দেখা যাক ধরতে পারি কি পারি না। ওই বড় হাঁসিটা নেব, বড় হাঁসিটাকে নিয়ে রান্না করবো আজকে। চলো দেখি ধরি। হাঁসটা ধরা পড়ে গেছে, দেখো হাঁসটা ধরে নিয়েছি। তো হাঁসটা পুড়িয়ে একদম ঝলসে নিয়েছি, দেখো এবার কেটে নেব। আর এদিকে মশলাও করে নিয়েছি, এটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুন জিরে ধনে পেঁয়াজ, এটা পেস্ট। আর এখানে পেঁয়াজ কুচি আছে, আর এখানে আছে গরম মশলা, আর আগে কাটা বাছা করে নিই। তো দেখো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন হলুদ। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন। এখানে আছে এলাচ, দারচিনি, লং, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এইখানে মশলা আছে আদা রসুন জিরে ধনে একসাথে বাটা আছে, পেঁয়াজ। মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন, আর এদিকে দেখো হাঁসের মাংসটা আমি কেটে নিয়েছি, একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশলা কষানো চলছে। আজকে ঠান্ডা ঠান্ডা দিন পড়েছে, আর এদিকে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে হাঁসের মাংসটাই আজ রান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা হাঁসের মাংসটা, এবার মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা একবার দেখে নেব, দেখো কত জল বেরিয়ে গেছে। দেখো আর কুচি হাঁসের মাংস মানে বুঝতেই পারছো একদম সেদ্ধ হয়েই গেছে, যেহেতু পুড়িয়ে নিয়েছিলাম ঝলসে নিয়েছি আগুনে, মানে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। তো দেখো অনেকে বলে হাঁসের মাংস
গন্ধ লাগে, তার জন্য দিতে হবে গরম মশলা। গরম মশলা দিলে কী হবে, হাঁসের মাংস যে একটা গন্ধ আছে সেটা লাগবে না। যখনই দিয়ে দেবে তখন সেন্টটা অন্যরকম হয়ে যাবে, কোনোরকম কোনো গন্ধ থাকবে না মাংসের মধ্যে। তো দেখো আমার কষানো হয়ে গেছে ভালো করে, দারুণ কষানো হয়েছে। দেখো ভালো করে দেখে নাও, আর এটা গ্রেভি করার জন্য আমরা দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে কি হবে, ঝোলটা গ্রেভি হবে, মানে পুরো হবে আর কি, তার জন্য আমরা পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম। তো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এখানে গরম জল দিতে পারেন, গরম জল দিলে সব চাইতে ভালো। তো এটা আবার সেদ্ধ করে নিতে হবে, ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। খুব সহজ রান্না করা। তো আমার হয়ে গেল সব কিছু, এবার আমি ফুটিয়ে নেব। দেখো ঝোলটা আমার এবার ফুটতে শুরু করেছে, এটা হালকা আছে, আস্তে আস্তে এটা ফুটিয়ে নিতে হবে। দেখো এইদিকে আমার ঝোল ফুটতে শুরু করেছে, আর তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিই, কেমন মেঘ করেছে, কেমন বৃষ্টি পড়ছে। এই দেখো মেঘ করে গেছে, বৃষ্টিও আসবে, বৃষ্টি মাত্র হলো, আবার বৃষ্টি পড়বে। আর এই দেখো এই সামনে পুকুরটাতে আমাদের হাঁস থাকে, ওই দেখো সামনে একটা হাঁস বসে আছে, দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখো। এই দেখো এখনো তিনটে আছে, আজকে একটা বাড়িতে রান্না করলাম আর তিনটে আছে। এখনো মানে হাফ সেদ্ধ, হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো সব সেদ্ধ হয়ে গেছে, আর একদম গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখো একদম গায়ে গায়ে হয়েছে রান্নাটা। তো চলো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এইখানেই শেষ করলাম।